কৃষ্ণগহ্বরের অনেক অজানা তথ্য। কৃষ্ণগহ্বরের অস্তিত্বের সন্ধান প্রথম দিয়েছিলেন কার্ল স্কোয়ারজিত 1916 সালে। এরপর 1958 সালে ডেভিড ফিঙ্কেলস্টিন জানিয়েছেন মহাকাশে এই কৃষ্ণগহ্বরের কিছু পড়লে আর মুক্তি নেই, কিন্তু এ ছিল নিছক গণিতবিদদের কৌতূহল। এরপর 1960 সালে তাত্ত্বিক আলোচনা তুলে ধরা হলো, এ হলো সাধারণ আপেক্ষিকতাবাদের বৈশিষ্ট্য। 1967 সালে জোসেলিন বেল বার্নেল নিউট্রন নক্ষত্র আবিষ্কারের পর এই কৃষ্ণগহ্বর নিয়ে আগ্রহ আরও বাড়ে। মহাকাশে কৃষ্ণগহ্বরের কোনো কিছু পড়লে আর কোনো অস্তিত্ব পাওয়া যায় না তার। কিন্তু কৃষ্ণগহ্বর কীভাবে তৈরি হয়েছে সেই তথ্য এবার উদ্ঘাটন করল নাসা। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, যখন কোনো বিশাল নক্ষত্রের বিস্ফোরণ ঘটে তখন কোনো গর্ত তৈরি হয় না। বিস্ফোরণের পর নক্ষত্রটি বিপুল ঘন এক পদার্থে পরিণত হয়, তখন তার ভর হয় মারাত্মক, আর ভর বেশি হওয়ার জন্যই এই মহাকর্ষ শক্তি মারাত্মক বেড়ে যায়। তখন ওই ঘন বস্তুর কাছে পিঠে দিয়ে কোনো ভরযুক্ত বস্তু পেরোতে পারে না, তার ভরকেও সঙ্গে সঙ্গে শুষে খায় কৃষ্ণগহ্বর। এমনকি আলোর তীব্র গতির ফোটন কণাকেও ছাড় দেয় না কৃষ্ণগহ্বর, সামান্য আলোর কাছে আসতেই তাকে শুষে খেয়ে ফেলে। আলো কোনো বস্তুর উপরে পড়ে তা প্রতিফলিত হলেই ওই বস্তুকে দৃশ্যগোচর হয়, যদি প্রতিফলিত না হয় তাহলে তা দেখার কোনো উপায় থাকে না। ব্ল্যাক হোলের ক্ষেত্রে একেবারেই সেই ঘটনাটাই ঘটে, যে কোনো কণা সেই আলো হোক বা গ্যাস, ধুলোকণা কিংবা মহাকাশের জঞ্জাল মুক্তি নেই কারো সেখানে। আর এই ক্ষেতে ক্ষেতে বিশাল গোপুর কৃষ্ণগহ্বর একটা ডিস্কের আকার ধারণ করে, চারিদিকে প্রচণ্ড গতিতে ভরের স্রোতে ঘুরতে থাকা ওই ডিস্ককে বলা হয় আলোকবর্তিতা বলয়, পরিভাষায় অ্যাক্রিশন ডিস্ক। মহাজগতে এটি সবচেয়ে উজ্জ্বল দেখতে বস্তু। 1975 সালে পদার্থবিজ্ঞানী নোবেল জয়ী বিজ্ঞানী ডন ওয়ার্ডিন ও জ্যোতির্বিদ জ্যাকোসোভাস পিটারসন কৃষ্ণগহ্বরের অবয়ব অঙ্গ কষে দেখিয়েছিলেন, আর এ ছিল পুরোপুরি তাত্ত্বিক, কিন্তু কিছুতেই মডেল বানানো যাচ্ছিল না। কৃষ্ণগহ্বর তড়িৎ চুম্বকীয় প্রভাব তৈরি করে বিশাল ভরের তারা ও মহাজাগতিক বস্তুকে শুষে নেওয়ার পর কৃষ্ণগহ্বর মহাকর্ষ তরঙ্গ ছড়াতে থাকে। এই মহাকর্ষ তরঙ্গ শনাক্ত করেই কৃষ্ণগহ্বরকে খোঁজাটাই ছিল রীতি। কিন্তু কৃষ্ণগহ্বরের ভেতরের দিকে কেন কাঁপে বা বিপুল ভর মহাজাগিক বস্তু গিলে নেওয়ার পর কেনই বা তা আলোকবর্তিতা তৈরি করে তার সবটা জানা যাচ্ছিল না, দেখারও যাচ্ছিল না কৃষ্ণগহ্বরের মহাজাগতিক বস্তুকে খেয়ে নেওয়ার পদ্ধতিটা। এই বছর 10 এপ্রিল 106 বছরের অজানা সেই মডেলকে তুলে ধরলেন ক্যালিফোর্নিয়ার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও হল্যান্ডের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীদের এক দল। তারা একযুগে গবেষণা চালিয়ে কৃষ্ণগহ্বরের ওই গিলে খাওয়ার পরের অবস্থার রেখাচিত্র তৈরি করেন, পরে তা কম্পিউটারে মারফতে বানিয়ে দেন গ্রাফিক্স। এখন ওই মডেল দেখে কৃষ্ণগহ্বরের যাবতীয় কীর্তিকলাপ সহজেই ব্যাখ্যা করা যাবে। কৃষ্ণগহ্বর সম্পর্কে পাওয়া সব তথ্যকে এক করে এই প্রথম ব্যাখ্যা করা যাবে। কৃষ্ণগহ্বর সম্পর্কে সব তথ্যকে এক করে এই প্রথম ব্যাখ্যা দেওয়া গেল কৃষ্ণগহ্বরের বাইরের আলোকবর্তিতার কথা। এই মডেল সুন্দরভাবে ব্যাখ্যা দেয় ঠিক কীভাবে ভর শুষে প্রচণ্ড ভারী ওই কৃষ্ণগহ্বর নিজ ঘুরতে ঘুরতে বাইরে আলোকবর্তিতার কথা। এই মডেল সুন্দরভাবে ব্যাখ্যা দেয় ঠিক কীভাবে ভর শুষে প্রচণ্ড ভারী ওই কৃষ্ণগহ্বর নিজে ঘুরতে ঘুরতে বাইরের আলোকবর্তিকা বলয় তৈরি করে। হরাইজন দূরবীনে তোলা ওই আলোকবর্তিকা বলয়ের ছবি, তোলার সময়ে দেখা গিয়েছিল ভেতরের দোসর আলোক প্রভা। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীর সহ অধ্যাপক আলেকজান্ডার জ্যাকোভস্কি জানান, যখন একটা বিশাল ভরের কৃষ্ণগহ্বরের মধ্যে কোনো বস্তু পড়ে তখন তার ভেতরের একটা কম্পন তৈরি হয়, কিন্তু তা আসলে একটা ঘূর্ণন। ভর গেলা শেষ হওয়ার পরে শুরু হয় বহিঘূর্ণন। দুই ঘূর্ণনের মধ্যে একটির সঙ্গে অপরটির কোনো সম্পর্ক নেই, দুটি ঘূর্ণন একে অপরকে প্রভাবিতও করতে পারে না। মেশিয়ার 87-এর কৃষ্ণগহ্বর নিয়ে 2017 সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ যে পর্যবেক্ষণ শুরু করেছে তা আজও চলছে, চলছে এর উৎপত্তি, সাহিত্য ও কতটা ভয়ঙ্কর তা নিয়ে গবেষণা। আগামী দিনে মেশিয়ার 87-এর মাধ্যমে অনেক অজানা তথ্য উদ্ঘাটিত হবে।